স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ঠাকুরপুকুর জোকার ইএসআই হসপিটালে আনা হলো। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। নিজেদের হেফাজতে রেখে সিজিও কমপ্লেক্সে পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। আদালতের নির্দেশে প্রত্যেক 48 ঘন্টা অন্তর মেডিকেল টেস্ট করাতে হবে তাদের। সোমবার ভুবনেশ্বরে এমসে পার্থর সমস্ত পরীক্ষা হয়, তার রিপোর্টও দেয় এমস। আজ ইএসআই হাসপাতালে পার্থ ও অর্পিতার রুটিন চেক আপ করানো হলো। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।